Wow. সালামু আলাইকুম গরিব ভাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সুবানুদাই সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে নন্দন পার্কে টিল্টে ওয়াইল্ড নামক একটা ঘূর্ণন যন্ত্র, সেটাতে আমরা দুল খাচ্ছি, সেরকম আনন্দ হচ্ছে। তো আজকের ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা হলো রোলার কোস্টার, এই হলো এখানকার পরিবেশ, আর এই যে এটা হলো দোলনা। তো দর্শক মণ্ডলী, আমরা এখন রোলার কোস্টারে চড়তে যাচ্ছি। তো এর ফিলিংসটুকু কেমন হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখতে থাকুন আমাদের ব্লগ, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এই মুহূর্তে রোলার কোস্টারে অবস্থান করছি, রোলার কোস্টার এখন চলবে। তো রোলার কোস্টারের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকবে। ঘন্টা বেজে গেল, রোলার কোস্টারে গিয়ে চলছে। এখানে চেন দিয়ে টেনে উপরে তোলা হয়, এখন উপরে উঠছি। এই একটা ভূতের বাড়ির ভিতর প্রবেশ করলো, সুন্দর আওয়াজ হয় এখানে। সাবধান ধরে রাখো, এখানে জুড়ে হবে।
শেষ হয়ে গেল মাত্র এক মিনিটের মধ্যে রোলার কোস্টারে চড়া শেষ হয়ে গেল দর্শক মণ্ডলী খুব স্বল্প সময় রোলার কোস্টার চলে আচ্ছা এই যে ওই দিক দিয়ে নামতে হয় এদিকে যাও 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 আমরা যে দিক দিয়ে প্রবেশ করেছি তার উল্টো পথে নামতে হয় নামা সিঁড়ি এর উল্টো দিকে তো দর্শক মণ্ডলী রোলার কোস্টারে চড়া শেষ হলো আমরা এখন নেমে যাচ্ছি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সেই সাথে দর্শক মণ্ডলী আমরা আরেকটি রাইডে চড়তে যাব তো সেই রাইডের কি অবস্থা আর পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করতে থাকব তো আমাদের চ্যানেলটি দেখতে থাকুন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দর্শক মণ্ডলী আমরা চলে আসছি একটা কীটের মতো একটা আজব প্রাণীর মধ্যে তো এটা ব্যাং করে ঘুরাচ্ছে তো এটাই উঠব সেই সাথে আপনাদের সাথে ফিলিং শেয়ার করব এমন জুড়ে সারবেন এরম করুন জুড়ে 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 নাচবে জুড়ে জুড়ে নাচবে ওটা পিছে আমরা দুইজন পিছে এই লো আমরা এটা একটা পিপিলিকার মধ্যে উঠলাম এলে পিপিলিকা এই যে একটা এটা একটা পোকা আমরা একটা পোকার মধ্যে উঠছি এই যে মার্শিয়া তো আমরা একটা পোকার মধ্যে উঠছি লাফ 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 গপ গপ শেষ হয়ে গেল পোকা যাত্রা দর্শক মণ্ডলী নেমে যাচ্ছি তো খুব অল্প সময় ধরে রাইডগুলো চলে আরো বেশি চললে আরো হয়তো বেশি ফিলিংস হতো শেষ আর দরকার নাই কেমন লাগছে ব্যাং আমাদেরকে ধরে এই যে নাচিয়েছে এইভাবে হ্যাঁ ভালোই লাগছে এখানে শিশুদের জন্য রয়েছে মিনি কেরোজেল এপাশে রয়েছে কিটি রকার আর এপাশে রয়েছে ফ্লাইং গোরাউন্ড এখানে কিছু ব্যাং বক হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাবা এই যে যাও 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 উঠো 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 ওপাশে বাম্পার কারের পথ